রবিবার মহারাষ্ট্র রাজনৈতিক মহলে এসেছে ভূমিকম্প। বিরোধী দলনেতা থেকে রাতারাতি মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী হলেন অজিত পাওয়ার। এদিন ছগন ভুজবল প্রফুল্ল প্যাটেলদের মতো বিশিষ্ট এনসিপি নেতাদের নিয়ে একনাথ শিন্ডে দেবেন্দ্র ফড়নবীশ সরকারে যোগ দিলেন তিনি। তার সঙ্গে অন্তত 40 জন এনসিপি বিধায়ক রয়েছেন বলে শোনা যাচ্ছে। পাওয়ারের সঙ্গে আরও 9 জন এনসিপি বিধায়ক এদিন মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। কিন্তু কেন এই রাতারাতি পক্ষ বদল শরদ পাওয়ারের ভাইপোর? শপথ গ্রহণের পর এর কী ব্যাখ্যা দিলেন মহারাষ্ট্রের নয়া উপমুখ্যমন্ত্রী? অজিত পাওয়ার জানিয়েছেন, প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্ব এবং রাজ্যের স্বার্থ তার এই সিদ্ধান্তের পেছনে রয়েছে এ দুই কারণ। এর আগেও বেশ কয়েকবার নরেন্দ্র মোদীর নেতৃত্বের প্রশংসা শোনা গিয়েছে অজিত পাওয়ারের মুখে। এদিন শপথ গ্রহণের পর অজিত পাওয়ার বলেন, আজ আমরা মহারাষ্ট্র সরকারকে সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছি এবং মন্ত্রী হিসেবে শপথ নিয়েছি। কে কোন পোর্টফোলিও পাবে তাই নিয়ে পরে কথা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দুর্দান্ত নেতৃত্ব ভারত এগিয়ে চলেছে। তিনি অত্যন্ত জনপ্রিয়, বিদেশেও তিনি সমর্থন পাচ্ছেন। জাতীয় স্তরে সমস্ত দিক বিবেচনা করে আমরা উন্নয়নকে সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছি। এর আগে আমরা শিবসেনার সঙ্গে জোট বেঁধেছিলাম, সেটা ছিল কৌশলগত সিদ্ধান্ত। আমরা যদি শিবসেনার সঙ্গে জোট করতে পারি তবে বিজেপির সঙ্গেও জোট করতে পারি, এই সিদ্ধান্ত রাজ্যের উন্নয়নের জন্য। তিনি আরও জানিয়েছেন, দলের ভেতরে অনেকদিন ধরেই বিজেপির হাত ধরা নিয়ে আলোচনা চলছিল। এমনকি এর আগে নাগাল্যান্ডের এনসিপির 7 বিধায়ক বিজেপিকে সমর্থন জানিয়েছেন। উল্লেখ করে তিনি বলেন, নাগাল্যান্ডে বিজেপির সঙ্গে জোট করতে পারলে এখানে কেন হবে না, আমরা রাজ্যের উন্নয়নের জন্য সব করব। তবে এনডিএতে যোগ দিলেও এনসিপি তিনি ছাড়েননি বলে জানিয়েছেন অজিত। তিনি জানিয়েছেন, এনসিপি দল হিসাবে এনডিএ সরকারকে সমর্থন করছেন তারা, ভবিষ্যতে নির্বাচনও লড়বেন এনসিপির প্রতীকেই। মহারাষ্ট্রের নয়া উপমুখ্যমন্ত্রী বলেন, এখন অনেকে সমালোচনা করবেন, আমরা সেই সব সমালোচনাকে গুরুত্ব দিচ্ছি না। মহারাষ্ট্র উন্নয়নই আমাদের লক্ষ্য, আর সেই কারণে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। এই সিদ্ধান্তে আমাদের অধিকাংশ বিধায়কই সন্তোষ প্রকাশ করেছেন। আমরা এনসিপি পার্টি হিসেবে এই সরকারকে সমর্থন করছি। আমরা এনসিপি নামে সমস্ত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব। এনসিপির বিধানসভা দল হিসেবে আমরা শিন্ডে সরকারকে সমর্থন দিয়েছি। ভবিষ্যতে সব নির্বাচন আমরা দলীয় প্রতীকেই লড়ব। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।